মুরগির দাম অনেক বেশি, মনে করেন মাসে একটা আমগর কিনে খাইবার মতো ক্ষমতা নাই। এখন ফুলা মানে খাইতেছে, শুক্রবারে একটা মুরগি কিনে নেওয়ার মতো ক্ষমতা নাই। কাজ কাম করলে চাল কিনলে মুরগি কিনুন জানা, মুরগি কিনলে চাল কিনুন জানা, ফুলা মানে তো ঠিকই খাইতেছে। এভাবে আক্ষেপ করে বলছিলেন ময়মনসিংহ নগরীর শানকেপাড়া বাজারে ব্রয়লার মুরগি কিনতে আসা দিনমজুর দিন ইসলাম। শুধু দিন ইসলাম নয়, মুরগির দাম বাড়ায় এরকম অবস্থা তার মতো প্রায় প্রতিটি স্বল্প আয়ের মানুষের, এমনকি হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তদেরও। যে পরিমাণ জিনিসের দর বাড়ছে, এই পরিমাণ তো মনে করেন আপনার মানুষ ইনকাম বাড়ে নাই, কারণ একমাত্র একটার দরে মানে দামি কম ছিল যেটা পোলট্রি, কিন্তু এখানে পোলট্রি অর্থাৎ সাধারণ জনগণের জন্য খাবে এটা কোনো ব্যবস্থা নাই, কারণ সেই করে ইনকাম করতে পারে না, কারণ তারা যে চাল ডাল গম এগুলাই নিয়ে তারা নিত্য প্রয়োজনীয় জিনিস তারা চাহিদা মেটাতে পারে না, মাংস খাবে কই থেকে? কারণ এমন একটা পর্যায়ে গেছে যে গরিবরা অর্থাৎ সাধারণ পাবলিক যারা আছে তারা বাঁচার কোনো রাস্তা নাই। বিক্রেতাদের দাবি, খামার থেকে দাম বাড়িয়ে দেওয়ার কারণেই বেশি দামে মুরগি বিক্রি করতে হচ্ছে, এতে অর্ধেকে নেমে এসেছে বিক্রি, ফলে বিপাকে পড়েছেন তারাও। আমাদের ক্রেতা কমে গেছে জিনিসের দাম বাড়ে যাওয়াতে, এখন তো সেলটাও কমে গেছে, আর সাধারণ মানুষ একটা মুরগি কিনতে খাইতে পারে না। আর আগে ছিল 120 টাকা কেজি, একটা রিক্সা হলো মুরগি কিনে খাইতে পারছে। এই যে কলেজের ছাত্র ছাত্রী যারা আছে আমাদের স্টুডেন্ট কলেজ, তারা 101 কেজি মুরগি নিলে দেখা যায় 10-15 জনে খাইতে পারতেছে। আর এখন তো দেখা যাইতেছে যে মুরগি না কিনে মাছ কিনে খাইতেছে বা শুটকি কিনে খাইতেছে। প্রতিদিন 200 কেজি মুরগি বিক্রি করতাম, এখন 100 কেজি মুরগিও ব্যস্তা টাপ হয়ে যায়, অর্ধেক সেল হয়ে গেছে এখন কম। অন্যদিকে খামারিরা বলছেন, ধারাবাহিকভাবে পোলট্রি ফিড ঔষধের দাম বাড়ায় চরম বেকায়দায় পড়েছেন তারা। বর্তমানে ময়মনসিংহ জেলায় পোলট্রি খামারি রয়েছেন 11,609 জন, যেখানে ফুলবাড়িয়া উপজেলাতেই সর্বোচ্চ সংখ্যক 5,120 জন পোলট্রি খামারি মুরগি পালন করছেন। এই উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া ফরিদেরপাড় গ্রামের তরুণ উদ্যোক্তা সজীব মিয়ার মতো অনেক খামারি মুরগির খাবারের দাম বৃদ্ধিতে হতাশ। চলতি সপ্তাহেই 50 কেজি ফিডের বস্তাতে দাম বেড়েছে 200 টাকা। এটা মুরগির যে আমরা পালন করি এটা খাদ্য রেট অনেক বেশি, আপনার মুরগির রেট আপনার খাদ্য রেটের কারণে মুরগি আমরা লালন করতে পারতেছি না আপনার, কারণ গত 1 বছর যাবত আমরা মুরগি পালন করতেছি, ওই মুরগি পালন করলে আমি শুধু লস থাকে, লাভাংশ কী জিনিস আমরা তা পাই না, এর কারণ হলো খাদ্য ক্রমান্বয়ে বাড়ে। খাদ্য আপনি এক বেজ পারলে দেখা গেছে প্রথম মুরগি পাললাম 3,300 টাকা, তারপর মুরগি যদি আনতে যায় তখন বলে যে খাদ্য রেট তো 200 টাকা বাড়তি। যেমন এই যে এই বেশ আমি মুরগি পালন করতেছি, আপনার মুরগির বয়স আজকে আমার হলো 26 দিন, যখন আমার 15 দিন বয়স তখন আমি খাদ্য আনিয়ে 3,600 টাকা করি, কিন্তু আজকে 26 দিন এখন আমার 3,750 টাকা কাটতেছে, এই 10 দিনে আমার 150 টাকা ডিফারেন্স। যে এইভাবে যদি খাদ্য বাড়ে তাহলে আমরা কেমন লালন পালন করবো? তাই এই আমাদের লালন পালন করা বাদ দেওয়া লাগবে, কারণ শুধু লসই থাকে। ব্যবসায়ীরা বলছেন, সিন্ডিকেটের কবলে পড়ে বেসামাল অবস্থা ব্রয়লার মুরগির বাজার, তবে এটি যারা তদারকি করার কথা আদৌ কি তারা তা করছেন? পোলট্রির দাম বৃদ্ধির কারণটা হচ্ছে আপনার খাদ্যের সংকট, খাদ্যের দাম বেশি, তারপরে আপনার প্রচুর সিরিয়াল যেটা আপনার একটা বৈশ্বিক সংকট আছে যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, যে আপনার ইউক্রেন থেকে ধরেন প্রচুর গ্রেন বা সিরিয়াল জাতীয় যে খাদ্য উপকরণগুলো আছে ওগুলো আপনার প্রচুর আসতো, কিন্তু এখন তো আপনার সাপ্লাই চেইনে একটা আপনার ব্রেক হয়ে গেছে, সেটা তো বুঝতেই পারছেন, সেজন্য হয়তো সাপ্লাইটা কমে গেছে। সাপ্লাই কমে যাওয়াতে তো আপনার ডিমান্ড বেড়ে গেছে, ডিমান্ড পরে বেড়ে যাওয়াতে দাম বেড়ে গেছে, বেড়ে যাওয়ার জন্য আপনার পোলট্রি খামারেরা বাধ্য হয়েই পোলট্রির দাম বাড়াইতে আপনার ওরা বাধ্য হয়েছে। যেহেতু আমরা এটা বলতেছি তো আপনার মুখে বলতেছি যে একটা সিন্ডিকেট আছে, আসলে কিন্তু আমরা কিন্তু সিন্ডিকেট আসলে আছে কি না সেই বিষয়টা তো আমরা আসলে মনিটর না করলে আমরা সোর্সটা খুঁজে পাবো না। তদারকি তো আমরা করছি, কালকেও তো দেখলাম আমরা শান্তিবার বাজারে গিয়েছিলাম, এখানে মুরগির বাজারটা দেখে আসছি, সারা দেশে হচ্ছে এটার উপর অভিযান। কোম্পানি সিন্ডিকেট এটা তো আসলে জাতীয়ভাবে যেটা করা হয় সেখানে তো আমাদের কিছু করার থাকে না, আমরা স্থানীয়ভাবে যতটুকু মনিটর করা যায় সেটা আর কি করব। ধারাবাহিকভাবে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে নাভিশ্বাস সাধারণ মানুষের, এ থেকে মুক্তি পেতে সঠিক বাজার ব্যবস্থাপনার উদ্যোগ নেবে সরকার, এমনটাই চাওয়া সবার। ওবায়দুল হক, ঢাকা পোস্ট, ময়মনসিংহ।